বেশি ফেতনার মধ্যে আছি, এত ফেতনা বেদাতের। এই গত পরশু দিন জুমার মধ্যে এত হুমকি দিছে তারা, তাদের বেদাতিরা আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলতে। আমি কালকে বলছিলাম যে যেহেতু সে যেভাবে বলছে এত তো মার্ডার কেসের আসামি তাকে দেওয়া দরকার, কারণ তারা এই জোসে জুলুসের ব্যাপারে আমি কিছু কথা বলি, সবসময় বলে আসছি। নারায়ণগঞ্জে আল্লাহ শুকর বহু ফেতনা ছিল বেদাতের, এই ফেতনার মোকাবেলা করতে করতে নিজের জীবনে হায়াতের পর্যায়ে আসছি, যার কারণে বেদাতিরা তারা আমাকে অত্যন্ত খারাপ নজরে দেখে। তারা আমাদেরকে যে সমস্ত শব্দগুলি গালি দিয়া ব্যবহার করেছে এই শব্দগুলি তাদের উপরে যে পড়বে ইনশাআল্লাহ। তারা আমাদেরকে মুনাফিক বলতেছে, আমাদেরকে ইহুদি বলতেছে, আমরা ইহুদিদের এজেন্ট বলতেছে, বিভিন্ন শব্দ তারা ব্যবহার করতেছে। আমি বলছিলাম হয়তো আপনারা ইউটিউবে আমার আলোচনা হয়তো কেউ দেখতে পারেন শুনতে পারেন, দাওয়াতুল এহসান নামে আমাদের একটা ইউটিউব আছে, এটা আমার জুমার আলোচনাগুলি সারা দেশে সবখানে পৌঁছে যায়, তো সেখান থেকে তারা এগুলি সংগ্রহ করে। জশ্নে জুলুসের মিছিলের মধ্যে তারা ঢোল ডঙ্কর বাজাইছে, হারমোনিয়াম তবলা এগুলি সব বাজাইছে। আমি একটু সময় সামান্য সময় দেখলাম, তারপরে তাদের এই মিছিলের নেতৃত্ব যে দিচ্ছে সেই লোকটা একটা গাড়ির মধ্যে উঠে তার গাড়িটাকে ফুলের মালা দিয়ে তার গলার মধ্যে ফুলের মালা দিয়া সেইভাবে তারা মিছিলের মধ্যে তাকে রাখে। তো আমি দুইটা কথাই বলছিলাম, এক নম্বর কথা হলো জশ্নে জুলুস তোমরা করতেছো যদি এটা বেদাত, তারপরে তোমরা করতেছো তো করতেছো যে এর মধ্যে তোমরা ঢোল তবলা বাদ্য কেন আনছ যেটা পূজার সাথে সাদৃশ্য। তো এটা বলছি, দুই নম্বর কথা বলছি যে তুমি কে যে তুমি গাড়িতে চড়ে ফুলের মালা গলায় দিয়া মিছিলের সামনে থাকতেছো, তুমি কে? সবাই যেরকম রসুলের প্রেমে রাস্তায় হেঁটে ঘাম ঝরাইতেছে তো তুমি তো তাদের সাথে থাকবো, তো তুমি গাড়িতে কেন থাকবো? তো তুমি কি বুঝাইতে চাচ্ছ? সে আওলাদ রসুল দাবি করে, তাহলে কিছুদিন পরে আওলাদ রসুল আবার রসুল হয়ে যাও কিনা? আওলার শব্দটা বাদ দিলেই তো রসুল থাকে। তো সেই অবস্থাটা এই কথা বলার পরে এখন তেলে বেগুনে তারা জ্বলে উঠছে। গত শুক্রবারে তাদের আলোচনায় অনেক কঠিন কঠিন শব্দ, তো আমি বলছিলাম এসপি সাহেবকে বলছি, ডিসি সাহেবকে বলছি, আমাদের লোক আসতেছে, আমরা মানহানি মামলা করবো তার, এমনকি সে যেহেতু মার্ডার কেসের আসামি যাচ্ছে, যখন আমাকে রাস্তায় পেলে যেখানে পাবে সেখানে হত্যা করতে বলা হয়েছে, তো সে তার নামে আমাদের মামলা হওয়া দরকার। তো তারা এই সমাজের মধ্যে একজন পিসাবের মাজার আছে পাঁচতলার উপরে, আমি বলছি আল্লাহ শুকুর, হায়াতের মালিক তো আমার আল্লাহ। কে হায়াতের মালিক? কে? সারা পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলে তারা যদি আমার উপকার করতে চায় আর আমার আল্লাহ যদি আমার বিপক্ষে থাকে, একটা পশম পরিমাণ উপকারও তারা করতে। এই আকিদা সকলের আছে না নাই? সবার আছে না নাই? বলবেন তাহলে আমরা আবার চিন্তা করি ভয় পাই কেন? এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সাপ দেখে ভয় পাইছে, অথচ লাঠিটা ওনার হাতেই ছিল। হ্যাঁ, এই লাঠিটা ফালাবার পরে যখন সাপ হয়ে গেল তখন উনি পিছনে ভয়ে, আল্লাহ পাক বলতেছে এ মুসা কোথায় যাচ্ছ, ভয় পাও কেন, ধরো তুমি লাঠি, এটা ধরে দেখো আবার লাঠি হয়ে যাবে সাপ। তো তাফসীর লিখেছেন যে এটা মানবীয় একটা ব্যাপার, মানুষ নবীরা কি মানুষ ছিলেন না নাকি? আওয়াজ দিয়ে বলে মানুষ ছিলেন না? তারা তো বলতেছে নবীরা মানুষ, আমাদের নবী মানুষ ছিলেন না, আপনাদের এদিকে আকিদা আছে কিনা জানি না, আমাদের না বুঝে তারা বলে রসুলকে মানুষ বলা যাবে না। তো আমি একদিন বলছিলাম কি বলবো, ফেরেশতা বলি? কেনা ফেরেশতা বলা যাবে না, তাহলে জিন বলি? বলে জিন বলা যাবে না, তো রসুলকে কি বলবো? কোনো আকৃতি নেই,
নূরতে একটা আলো, যেটা নিভে যায় আবার উঠে, তো নূরের কোনো আকৃতি নেই, তো তোমরা রসুলের তো আকৃতি ছিল। সেখান থেকে আয়েশা তারা অনেক কথা আনছেন, আকৃতিওয়ালা মানুষের ছায়া ছিল, আমাদের রসুলের ছায়া ছিল না। এটার উপরে লম্বা সাইয়েদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী লম্বা তাকরির লিখেছেন, মোতালা করলে দেখতে পাবো। তো আল্লাহ রসুল তারা নূর বলে, অথচ আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত বানাইছেন মানুষকে। তো তারা এইভাবে করে বিভিন্ন ফেতনা তৈরি করতেছে। এখন এই ফেতনার জামানায় যদি আপনি মনে না রাখেন, আকিদা রাখতে হবে, তাহলে কেউ উপকার করতে চাইলে আর আল্লাহ যদি বিপক্ষে থাকে কোনো উপকার করতে পারবে না, ঠিক আছে না? আল্লাহ যদি কারো উপকার করতে চায় আর সারা পৃথিবীর মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, বলেন কোনো ক্ষতি আছে? না, লাউ বালি, কোনো ক্ষতি নেই। এই জন্য পক্ষে রাখতে হবে কাকে? আরেকটু বড় আওয়াজে বলেন কাকে? এই আল্লাহ শব্দটা যে বললাম এটারও সাক্ষী বহন করতেছে আশপাশের এই গাছপালা, তরলতা, ঘাস, মাটি সব। কি বলেন, ঠিক না বেঠি? তাহলে তোমরা মার বা হুমকি দাও, এই করো সেই করো, একসময় এমনও গেছিল বেদাতের মোকাবেলা করতে গিয়ে 1,00,000 টাকার ঘোষণা দিয়েছিল, তারা আমাকে মেরে ফেলতে পারলে 1,00,000 টাকা ঘোষণা দিয়েছিল। সে আজ থেকে যে ঘোষণাটা দিছিল, আল্লাহ তাকে চাঁদপুর যাওয়ার পথে লঞ্চ ডুবে সেখানে লঞ্চে শেষ হয়ে গেছে। আমি 14 দিন পর্যন্ত ঘর থেকে বেরিয়ে পারি নাই, তারা পুরা নারায়ণগঞ্জ শহরের মধ্যে আমি নাকি হত্যা করে ফেলছি, ডিসি সাহেবের কাছে তারা মামলা দিতে গেছে, তারা মিছিল লয়ে মামলা দিতে গেছে, আর সেখানে আমরাও একটু আগে বসা ছিলাম। তো ডিসি সাহেব বলে যে ঠিক আছে আপনারা সরে যান, এরা আসতেছে আসুক। আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো তুমি মারা গেছে কোথায়, লঞ্চটা কোথায়, বলে চাঁদপুর মোহনার সেখানে। তো আপনারা চাঁদপুরের ডিসির কাছে যাবেন মামলা দিতে, নারায়ণগঞ্জে তো না, তো এইখানে কেন মামলা দিতে আসছেন? বলে আমি নাকি হত্যা করেছি। কীভাবে? তো উনি তো নারায়ণগঞ্জে হত্যা হয়েছে, লঞ্চ ডুবছে এখানে, কারণ উনি ষড়যন্ত্র করে লঞ্চটা ডুবে দিচ্ছে। কত ষড়যন্ত্র অবস্থার উপরে তারা এইভাবে করে করছে। তো আল্লাহ পাক হায়াত রাখছেন এত বছর, তারপরেও তো আল্লাহ বাঁচিয়ে রাখছেন। এখন তুমি ঘোষণা দিচ্ছ মারবা, তুমি মারার কেউ না, হায়াত এবং মৌতের ফয়সালা আল্লাহর হাতে, আসমানে দুনিয়াতে না। কি বলেন? বুখারী শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم آت نفسي تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين رب العالمين مهربان দয়ালু খোদা আল্লাহ সকাল থেকে পর্যন্ত আকায়েদে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে উলামায়ে কেরাম দিনই আলোচনা করে আসছেন, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে, ইস্তিগফার করেছি, মেহরবানি করে আমাদের তওবাকে তুমি কবুল করে লও।
জীবনের সমস্ত গুনাহকে সামনে রেখে আমরা তওবা করলাম, নসুহাতান কবুল করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ না বুঝে বুঝে অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন নিকর মুসলমানেরা হাত তুলেছে, আল্লাহ দয়া করে আমাদেরকে গুনাগার বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ অন্ধকার কবরে কেমন করে থাকব মাওলা, কবরের সামান কিছু তৈরি করতে পারি না। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে ব্যস্ততি করো না, আল্লাহ কবরকে জাহান্নামের গর্ত বানাই দিও না, আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরো না। এ রহমান রহিম, সবাই কবরে যেতেই হবে, যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহ টুটাপাটা সামান্য যা আমল করেছি ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তোমার দরবারে মঞ্জুর করে নিও। আল্লাহ কিয়ামতের ময়দানে আমল আমার ডান হাতে দিও, আল্লাহ তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার নসিব করে দিও, আপনার আরশের নিচে একটু জায়গা দিও মাওলা, হিসাবের কড়াকড়ি করো না। আল্লাহ হিসাব নিতে চাইলে দেবার মতো কোনো ক্ষমতা হবে না। কিয়ামতের ময়দান ভয়াবহ দিনে আরশে আজিমের নিচে একটু ছায়া দান করিও আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পীর ওস্তাদ সকলের কবরকে রহমতের কবর বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ তারা এতিমের মতো শুয়ে আছে, আল্লাহ আমরা তাদের সন্তান, মা বাবার হক আদায় করতে পারি নাই, তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ মা বাবাকে কবরে কষ্ট দিও না মাওলা, আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়ে জান্নাতের বাসিন্দা বানাইয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ যারা যারা অসুস্থ আমাদের সবাইকে শিফায়ে কামিলায় জেলা নসিব করে দাও। আল্লাহ পরীক্ষা নিলে আমরা কেউ টিকতে পারবো না, আল্লাহ আমাদেরকে বিনা পরীক্ষায় হায়াত কাটাবার তৌফিক দান করে দিও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আকীদাকে সহি করে দাও। আল্লাহ আল্লাহ সহি আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ আমি তো মুসলমান বলে দাবি করি, আল্লাহ আমার আকীদা যেন খারাপ না হয়ে যায়, আয় আল্লাহ আকীদার কারণে যেন জাহান্নামে যেতে না হয়, দয়া করে আমাদের মুসলমানদের আকায়েদকে তুমি সহি করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ কারো কাছে কিছু চাবো না, সব কিছু তোমার কাছে চাবো। আল্লাহ কোনো দিন মাজারে যাব না, কোনো দিন ভণ্ড পীরের কাছে যাব না, আল্লাহ বেদাত করব না, সুন্নতের উপরে জীবন কাটাবার জন্য চেষ্টা করব গো আল্লাহ। আল্লাহ দয়া করে মদিনার ফয়জাত বরকত নসিব করে দিও। আল্লাহ আল্লাহ যাদের মনের মধ্যে যত নেক হাজত আছে সবগুলাকে পুরা করে দিও। আল্লাহ আল্লাহ মাহফিলটাকে কবুল করে লাও, আল্লাহ যাদের সহযোগিতায় পরামর্শ বুদ্ধিতে অর্থতে মাহফিল হয়েছে, আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রশাসনের ভাইয়েরা যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও, আল্লাহ তাদেরকে তুমি উত্তম জাজা নসিব করে দাও। চেয়ারম্যান সাহেব অত্যন্ত মনোযোগ হয়ে আল্লাহ কাজটা হওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ অনেকে নেক সন্তানের জন্য আশা করে দোয়া চেয়েছে, আল্লাহ যারা সন্তান হারা তাদেরকে নেককার সন্তান নসিব করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিল যেন সমস্ত এলাকার নাজাতের সামান হয়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই উলামায়ে কেরামদের সাথে আমাদের হাশর নসিব করে দিও। আল্লাহ মন থেকে উলামায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দাও, তাদের
আমাদের নেতৃত্ব আমাদের জন্য মহব্বতের বানাইয়া দাও আল্লাহ, রাস্তায় ঘাটে বেইজ্জতি করো না, সিগাল কুকুরের মতো মত দিও না, অসুগারের সাথে জামানে কলেমা পড়াইয়া আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ, লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ, আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল করে লাও আল্লাহ, মুসাফির হাত তুলেছি খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ, খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ, সমস্ত মুসলমান ভাইদেরকে এক এবং ন্যাক বানাইয়া দাও আল্লাহ, রসুলের উম্মতকে পথ হারার দিকে ফিরাইয়া দাও আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে হেদায়েত দান করে দাও, আমরা কারো দুশ্মন না আল্লাহ, সবাইকে ভালোবাসি আল্লাহ, আল্লাহ সমস্ত মুসলমান রসুলের উম্মত হিসাবে কবুল করে দাও আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।